বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহানগরী এবং জেলার সকল টিকা কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিন মহানগরীতে 800 জনকে টিকা দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 8 এপ্রিল বৃহস্পতিবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় ডোজের টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর আগে যারা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তারা কোনো শারীরিক সমস্যায় পড়েননি, পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়নি। তারা সুস্থ থাকতে সকলকে করোনা টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আমি ইতিপূর্বে করোনা ভাইরাসের প্রথম ডোজ নিয়েছিলাম। প্রথম ডোজ নেওয়ার পরে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এরপরে আমি আমার কার্যক্রম বিদ্যালয়ের যথারীতি আমি যেটুকু এই লকডাউনের মধ্যে বা বন্ধকালীন সময় করা প্রয়োজন ছিল সেটুকু করছি। আজকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করলাম। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই টিকাটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমি দেখিনি, আমার জানা মতে যারা নিছেন তাদেরও দেখিনি। তো আপনারা সবাই উদ্বুদ্ধ হবেন এবং সবাইকে বলবেন এই টিকাটি নেওয়ার জন্য, তাতে নিজেরা বাঁচব, অন্য কেউ বাঁচাতে পারবে। যথেষ্ট মানে সবাই নিতে আসছে, একটু লাইন দিতে হয়েছে, কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো। আমরা খুব স্বাচ্ছন্দ্যে আমরা টিকেটে নিই, সবাই যেন আগ্রহ করে টিকেটা নিয়ে নিরাপদে থাকেন, এই আশাবাদ করতে। এদিকে মহানগরীর টিকা কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন প্রথম ডোজের টিকা নেওয়া অনেকে। প্রথম ডোজ টিকা নেওয়ার তারিখ হিসেব করে সে অনুযায়ী দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য রেজিস্ট্রেশনের কাগজ নিয়ে টিকা কেন্দ্রে হাজির হন অনেকে, কিন্তু নতুন নিয়মে মুঠোফোনে খুদে বার্তা না আসায় টিকা দিতে পারেননি তারা। এতে ক্ষুব্ধ অনেকে। তবে খুদে বার্তা না পেলে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল। হ্যাঁ, এখানে আমরা এখনও তো আমরা প্রথম ডোজ, এটা তো এখনও যারা টিকা নিতে আসবে তাদের সংখ্যার উপরে নির্ভর করবে। তবে আমাদের 5টি বুথ চালু আছে, আপনি জানেন, একটি আমাদের নিচে যেটি বয়স্কদের জন্য অপেক্ষাকৃত, আর পুরুষ 2টি বুথ এবং মহিলা 2টি বুথ রয়েছে। আর আপনি যেটা বলেছেন যে আমরা এই সামাজিক দূরত্ব রক্ষার জন্য আমরা কী করেছি, আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা লাল দাগ দিয়েছি, আমরা চেয়ারগুলো বিন্যাস করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে। এর আগে গত বুধবার বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজের চালান এসে পৌঁছেছে। দ্বিতীয় দফায় এসেছে মোট 1,20,000 ডোজ টিকা। এর মধ্যে বরিশাল জেলায় 51,000 ডোজ, জালকাহাটির জন্য 18,000, পটুয়াখালীর 30,000 এবং বরগুনা জেলার জন্য বরাদ্দ রয়েছে 21,000 ডোজ করোনা টিকা।